सोमनाथ मंदिर दर्शन करे आमरा लक्ष्मीनारायण मंदिर एसेछि। जस्ट हामेरजी सार्केल क्रस करे पड़े लक्ष्मीनारायण मंदिर। सोमनाथ मंदिर देखे आमरा लक्ष्मीनारायण मंदिरे एसेछिलाम। এখান থেকে এখন আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে হাঁটব। আসলে দেবভূমিতে অনেক মন্দির আছে, আমরা ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করছি, সেজন্য হেঁটে হেঁটে করছি। आपका नाम क्या है बोलिए? मेरा नाम विजय। अच्छा, विजय भाई ने हम लोगों का वीडियो किया अभी। थैंक यू। হাঁটতে হাঁটতেই মিনিটের মাথায় চলে এলাম শ্রীরাম মন্দিরে। তাহলে চলুন এবার ভিতরে গিয়ে একটু শ্রীরামের দর্শন করি। শ্রীরাম মন্দিরের প্রবেশদ্বারে আমরা একটি সূর্যদেবের মূর্তি দেখতে পাচ্ছি। মূর্তিটি প্রায় 800 বছরের পুরনো। 2016 সালে এটিকে ডিসকভার করা হয়। শ্রী রাম মন্দির থেকে আমরা ত্রিবেণী সঙ্গম দেখতে পাচ্ছি। তিনটি নদী কপিলা, হিরণ আর সরস্বতী আরব সাগরে পড়েছে। এইদিকে হচ্ছে হিরণ আর কপিলা নদী, আর সরস্বতী নদী তো মিথিক্যাল, তো দেখা যায় না। আর এই যে রেবিনসি। আমরা এসেছি ত্রিবেণী সঙ্গমে। রামায়ণ, মহাভারত ও পুরাণে এই ত্রিবেণী সঙ্গমের উল্লেখ পাওয়া যায়। পুরাণ মতে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে অনেক পুণ্যার্জন হয়। শীতকালে পরিযায়ী পাখিরা এসে এই ত্রিবেণী সঙ্গমের শোভা আরও বাড়ায়।
नाम क्या है? बोल, आपका नाम बोल दीजिए तो। संदीप। संदीप। आपना देखछेन देखबे बा जगतটাকে। আমি সুদীপ আর আমার সাথে আছে ছোট্ট সন্দীপ। সন্দীপ। সন্দীপ इधर देखो। आप बहुत ही क्यूट हो। हां बहुत ही क्यूट हो आप। यहां बड़े माई का मंदिर है क्यों? मां काली का मंदिर है बड़ा। बहुत दक्षिणेश्वर कालीघाट। हां मेरे को आने का था पर थोड़ा लबड़े हो गया ना इसीलिए मैं आ सकता नहीं। त्रिवेणी संगम देखे आमरा एखन जाच्छि सूर्य मंदिर देखते। সূর্য মন্দিরের সামনেই রয়েছে সারদা পীঠ। তো সূর্য মন্দিরে যাওয়ার আগে আমরা ঝটপট সারদা পীঠটা দেখে তারপরে সাইডের রাস্তা দিয়ে সূর্য মন্দিরে যাব। আমরা এসে গেছি সোমনাথের সূর্য মন্দিরে। মন্দির দেখে বোঝা যাচ্ছে অনেক প্রাচীন একটা মন্দির। আর এই সূর্য মন্দিরের পাশে রয়েছে সূর্যকুণ্ড। সূর্য মন্দির দেখে এখন যাচ্ছি হিংলাজ মাতার মন্দির দেখতে। আমরা ঢুকছি সোমনাথের হিংলাজ মন্দিরে। অরিজিনাল যে হিংলাজ মন্দিরটি সেটি রয়েছে পাকিস্তানের মারকান কোস্টে এবং সেটি একটি শক্তিপীঠ বটে। সিমিলার এনভায়রনমেন্ট এখানে তৈরি করা হয়েছে একটি গুহার মধ্যে হিংলাজ মাতাকে পূজা দেওয়ার উদ্দেশ্যে। সোমনাথে এত মন্দির দেখার আছে যে একটি ভিডিওতে তা সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই সোমনাথের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আবার আসবো। দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে।